উপর থেকে ধসে পড়ছে মাটি, বালি, পাথর, এর মধ্যে কোন রকমের জীবন নিয়ে এক এক করে বেরিয়ে আসছেন শ্রমিকরা। সবাই বেরিয়ে আসতে পারলেও সোনার খনির ভিতরে আটকা পড়েন 9 জন শ্রমিক। আচমকা ধসে বন্ধ হয়ে যায় খনি মুখ, কিন্তু সহকর্মীদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন বাকি শ্রমিকরা। বন্ধ হয়ে যাওয়া খনিমুখের মাটি পাথর হাত দিয়ে সরিয়ে একের পর এক শ্রমিককে বের করে উদ্ধার করলেন নিশ্চিত মৃত্যুর হাত থেকে। উদ্ধশ্বাস উদ্ধারের সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি ঘটে মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে। গত কদিন ধরেই কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশে প্রবল বৃষ্টি হচ্ছিল, আর এই কারণে গত শনিবার সেখানকার একটি সোনার খনিতে আচমকা ধস নামে। তখন খনির ভেতর কাজ করছিলেন বেশ কিছু শ্রমিক। খনিমুখের কাছাকাছি যারা কাজ করছিলেন তারা বেরিয়ে আসতে সক্ষম হলেও আটকে পড়েন খনির ভিতরে থাকা শ্রমিকরা। ভিডিওতে দেখা যায় ধসে পড়া সোনার খনিগুলোর দেয়ালে কোদাল দিয়ে কোনো মতে একটি গর্ত করে দেন এক শ্রমিক। সঙ্গে সঙ্গে সেখান থেকে জলস্রোতের মতো খসে পড়তে শুরু করে মাটি, পাথর, বালি। এরপর হাত দিয়ে সেগুলো সরিয়ে দিচ্ছেন অন্যজন। তারপরেই দেখা যায় সেই খনিমুখ দিয়ে বেরিয়ে আসছেন আটকে পড়া শ্রমিকরা। 2 মিনিটের মধ্যে একে একে বেরিয়ে আসেন 9 জন। তাদের সুস্থ অবস্থায় বেরিয়ে আসতে দেখে উল্লাসে চিৎকার করতে শুরু করেন বাকি শ্রমিকরা। প্রাণ ফিরে পাওয়ার এত আনন্দে সেখানে উপস্থিত অন্যান্য মানুষজনও উল্লসিত হয়ে যান। কঙ্গোয় খনি দুর্ঘটনা নতুন নয়। এর আগে একইভাবে খনিতে কাজ করার সময় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে বহু শ্রমিকের। চলতি মাসের শুরুতেও একইভাবে একটি খনিতে খনন কার্য চলাকালীন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 2 জন শ্রমিকের। যথাযথ সুরক্ষা ব্যবস্থা এবং যন্ত্রপাতির অভাবকেই মূলত এই ধরনের দুর্ঘটনার জন্য দায়ী করা হয়। জীবন সংশয় রয়েছে জানা সত্ত্বেও পেটের দায়ে ওই খনিতে কাজ করতে হয় খনি শ্রমিকদের।